আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 2022 শিক্ষা বর্ষে যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো সো তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট তো সেটা কিন্তু আজকে 13 ফেব্রুয়ারি 2022 পাবলিশ করা হলো এই যে দেখতে পাচ্ছ তারিখ দেওয়া আছে 13 ফেব্রুয়ারি 2022 ঠিক আছে সো আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে ক্লাস 6 থেকে ক্লাস 10 এর দ্বিতীয় সপ্তাহে কি কি বই অর্থাৎ কি কি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট রয়েছে এই বিষয়ে কথা বলবো তো একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6/2/2022 খ্রিস্টাব্দে বিতরণকৃত প্রথম সপ্তাহে দশম শ্রেণীর যে বাংলা অ্যাসাইনমেন্টটি সেই বাংলা অ্যাসাইনমেন্টটির কিন্তু একটু সংশোধন করে দেওয়া হয়েছে ওকে সো এখন কথা হচ্ছে আমরা নিচে চলে যাচ্ছি যে আমাদের প্রথম কি সাবজেক্টটা রয়েছে সেটা দেখার জন্য আমরা নিচে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমাদের রয়েছে বাংলা সো দশম আমাদের যে দশম শ্রেণীর প্রথম সপ্তাহের যে বাংলা দ্বিতীয় পত্র সেটা একটু সংশোধন করে আমাদেরকে দেওয়া হয়েছে ওকে সো এখন আমরা একটু নিচে যাব তারপর এখন আমরা মূলত পাবো আমাদের দ্বিতীয় সপ্তাহের যে সাবজেক্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ ক্লাস সিক্স সাবজেক্ট ইংলিশ অর্থাৎ আমাদের ষষ্ঠ শ্রেণীর আমাদের কিন্তু ইংরেজি সাবজেক্ট রয়েছে ওকে সো এখানে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান এ কনভারসেশন উইথ এ ডক্টর অ্যাবাউট সিকনেস ওকে সো একটা কনভারসেশন একটা ডক্টরের সঙ্গে হচ্ছে কনভারসেশন করতে হবে অর্থাৎ ডায়ালগের মতো তোমাদেরকে লিখতে হবে অবশ্যই তোমার হচ্ছে অসুস্থতা নিয়ে ওকে সো এই বিষয়ে আমরা অ্যাসাইনমেন্টের সমাধান দিব ইনশাল্লাহ পরে নিচে চলে গেলাম যাওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের ক্লাস সেভেনের এই এটা হচ্ছে ইংরেজি অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান রাইটিং অ্যান ইনফর্মাল লেটার টু এ ফ্রেন্ড ইনভাইটিং হার বা হিম টু অ্যাটেন্ড ইয়োর বার্থডে পার্টি উইথ এ ম্যাপ দ্যাট শোজ দ্য ওয়ে টু হোম ওকে সো এইখানে হচ্ছে যে তোমাকে বলা হয়েছে যে তোমার একটা বন্ধুকে ইনভাইট করতে হবে যে তোমার বার্থডে পার্টিতে যেন সে অ্যাটেন্ড করতে পারে এবং হচ্ছে অবশ্যই একটা ম্যাপ তাকে বলতে হবে তোমার বাড়িতে সে আসতে পারবে রাস্তাটা তার একটা ম্যাপ বলতে হবে ওকে সো অবশ্যই হচ্ছে আমাদেরকে এইখানে একটা বলা হয়েছে যে স্কেচ এ ম্যাপ ফ্রম দ্য নিয়ারেস্ট বাস ট্রেন হ্যাঁ তারপর দেখতে হচ্ছে লঞ্চ স্টেশন টু ইয়োর হোম ওকে সো একটা ম্যাপ আমরা চাইলে হচ্ছে স্কেচ করতে হবে ওকে সো ব্যাপার নয় অ্যান্সার করে দেবো আমরা ইনশাল্লাহ এবং ক্লাস এইটে দেখতে পাচ্ছ ইংরেজি দেওয়া হয়েছে সো ক্লাস এইটের যে ইংরেজিটা এটার অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান দ্বিতীয় সপ্তাহের এ রেসিপি অফ এনি নিউট্রিশিয়ান্স হোম মেড ফুড উইথ দ্য ইনগ্রেডিয়েন্টস অ্যাভেলেবল অ্যাট ইয়োর হোম বাই অ্যান্সারিং দ্য গিভেন কোয়েশ্চেন ইন দ্য গাইডলাইন্স সো আমাদের গাইডলাইনে যেই কোয়েশ্চেনগুলো রয়েছে এখানে এ বি সি ডি এগুলোর অ্যান্সার দিতে হবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অ্যান্সার দিয়ে দিব তারপর দেখতে পাচ্ছ নবম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যার সাবজেক্ট কোড হচ্ছে 107 ওকে সো সাবজেক্ট কোড হচ্ছে 107 এই যে এইখানে দেখতে পাচ্ছ তোমরা সাবজেক্ট কোড 107 তো এখানে হচ্ছে আমাদেরকে বলছে ইনফ্লুয়েন্স অফ বঙ্গবন্ধুস লিডারশিপ কোয়ালিটিস ইন পার্সোনাল লাইফ সো এটা ব্যাপার না ক্লাস টেনের আমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে সো এখানেও হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান এ ফ্যাক্ট ফাইল অন ইম্পর্টেন্ট ডেটস ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ সো এইখানে এই বিষয়ে লিখতে হবে তারপর হচ্ছে নবম শ্রেণী দেখতে পাচ্ছ তারপরে অ্যাসাইনমেন্টটা আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট তো এটা আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার এক প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা তো এইখান থেকে বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা আমাদেরকে দেওয়া হয়েছে সো নো প্রবলেম তারপর হচ্ছে আমাদের দশম শ্রেণীর আবার বিজ্ঞান নবম শ্রেণীর বিজ্ঞান গেল এবার দশম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পলিমার থেকে আমাদেরকে দেওয়া হয়েছে ওকে এবং তার নিচে দেখতে পাচ্ছ আমাদের ষষ্ঠ শ্রেণীর কী রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথমত বাংলাদেশের ইতিহাস এইখান থেকে মূলত প্রশ্নটা করা হয়েছে আমাদেরকে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ এবং প্রতিরোধ আন্দোলন ওকে এবং তারপর সপ্তম শ্রেণীর দেখতে পাচ্ছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রয়েছে সো অ্যাসাইনমেন্ট নাম্বার এক প্রথমত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সো দেখতে পাচ্ছ এইখান থেকে আমাদের হচ্ছে সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে তারপর নিচে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রয়েছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওকে এবং হচ্ছে নবম শ্রেণীরও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু আমাদের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এবং দশম শ্রেণীরও কিন্তু আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে ওকে সো এই ছিল মূলত আমাদের আজকের অ্যাসাইনমেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো আমি আরেকবার বলে নিচ্ছি যে কোন সাবজেক্টে কোন কোন ক্লাসে রয়েছে সো ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইটে রয়েছে হচ্ছে তোমাদের ইংরেজি এবং হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ক্লাস নাইন এবং ক্লাস টেনে রয়েছে আমাদের বিজ্ঞান রয়েছে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রয়েছে ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবা আর অবশ্যই হচ্ছে এই ভিডিওটার
এই পিডিএফটা লিংক কিন্তু আমাদের প্রথম কমেন্টে দেওয়া আছে, ক্লিক করে ডাউনলোড করে নাও। আল্লাহ হাফেজ।